কেনিয়ার একটি ব্যস্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য যানবাহন ও পথচারীদের চাপা দিলে অন্তত 49 জন নিহত হয়েছে। গালফ নিউজ জানায়, গত শুক্রবার পশ্চিম কেনিয়ার লেকসাইড শহর নাকুরু এবং কেরচির মধ্যবর্তী একটি হাইওয়েতে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 49 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রী কিপচুম্বা মুরকিওমেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য কাজ করছে। জানা যায়, শিপিং কন্টেইনার বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে একাধিক যানবাহন এবং পথচারীকে চাপা দেয়। কিপচুম্বা বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আমরা চালকদের আরো সতর্ক হতে এবং নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করছি। ট্রাকটি গাড়ি, মিনিবাস, মোটরসাইকেল, ট্যাক্সি এবং বাজারের স্টলে আঘাত করেছিল। একজন প্রত্যক্ষদর্শী জোয়েল রচিট বলেন, দুর্ঘটনাটি হঠাৎ করেই ঘটেছিল এবং তাদের অনেকের পালানোর সময় ছিল না। কেনিয়া সড়ক দুর্ঘটনা প্রবণ দেশগুলোর মধ্যে একটি। কেনিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটি পরিসংখ্যান অনুসারে গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় 4,690 জনের মৃত্যু হয়েছে।